চোখের সামনে দিলে হবে না। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে অত্র মাদ্রাসা সম্পর্কে অত্র মাদ্রাসার উস্তাদ মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই ক্ষুদ্র মাদ্রাসার দাওয়াতে খতিবুল উম্মাহ মুনাজিরে আজম খতিবে জামান আমাদের ক্ষুদ্র মাদ্রাসার দাওয়াতে আমাদের এলাকার সম্মানকে রক্ষা করেছেন। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ যেন হযরতের মর্যাদা অনেক উঁচু করে দেন, আল্লাহ যেন হযরতের মর্যাদা বাড়িয়ে দেন। আপনারা জানেন এই মাদ্রাসাটা অনেক কষ্ট করে এ পর্যন্ত আমরা এবছর হেদায়েতুল মুজাম্মাদ পর্যন্ত নিয়েছি। গত বছর আমাদের বেফাক থেকে নাবিমির জামাত থেকে একজন ছাত্র 36তম স্থান অর্জন করেছে, আরেকজন ছাত্র তাইসির জামাত থেকে 61তম স্থান অর্জন করেছে, এবং নাহবিমির জামাত থেকে একজন ছেলে মুমতাজ হয়েছে, তাইসির জামাত থেকে আরো দুইজন ছাত্র মুমতাজ হয়েছে। আমাদের মাদ্রাসার ইনশাআল্লাহ সাফল্য আমরা দিন দিন দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে আমাদের মাদ্রাসাটা أمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم
وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام سمانیت سودی سماج দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রথমেই আপনাদের আমার একটা ব্যক্তিগত অবস্থার কথা বলতে চাই। তা হল আজ এক সপ্তাহ যাবৎ আমি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আজকে আপনাদের এখানে এই অসুস্থতার পর সর্বপ্রথম চিকিৎসা অসমাপ্ত রেখে আপনাদের এই অনুষ্ঠানে যোগদান করেছি। এই কথা বলার কারণ, পুরাপুরি সুস্থ হওয়ার আগে অনুষ্ঠানে যোগদান করা, বক্তব্য রাখা ডাক্তারের পক্ষ থেকে নিষেধ। তারপরও আপনাদের অনেক ত্যাগের বিনিময়ে, অনেক শ্রমের বিনিময়ে আমাকে এখানে আপনারা এনেছেন। আপনাদের এই ত্যাগ এবং শ্রমের দিকে লক্ষ্য করে আমি ডাক্তারের নিষিদ্ধতা লঙ্ঘন করেই আপনাদের খেদমতে হাজির হয়েছি। তাই বেশিক্ষণ বয়ান করার মতো অবস্থাও আমার স্বাস্থ্যগতভাবে নাই, তেমন সময়ও হাতে নেই। এই জন্য অনুরোধ করে বলবো, এই কিছু সময় আসরের নামাজের পূর্ব পর্যন্ত আমি কথা বলার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগে শোনার বুঝার চেষ্টা করবে। আল্লাহ আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার আর আপনাদের বুঝার মতো করে শোনার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত হল সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটা পরামর্শ সভা বসেছিল। সেই সবার সভাপতি ছিলেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবার সমস্ত সদস্যগণ ছিলেন সাহাবায়ে কেরাম। কেমন মূল্যবান সভাটা মনে করেন, যেই সবার সভাপতি রাসূল আর সব সদস্য সাহাবা। এটা কি দুনিয়ার আর কোনো সবার মতো না? মহামূল্যবান, মহামূল্যবান একটা পরামর্শ সভা। সেই পরামর্শ সভায় স্বাধীনভাবে যার যার মতামত ব্যক্ত করতে গিয়ে দুইজন সাহাবীর গলার আওয়াজ একটু বড় হয়ে গেছে। এর প্রতিবাদ করে আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করে বলেছিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দুই নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উচ্চস্বরে কথা বলবে না, সাবধান। এমনকি স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো তবুও সেটা রাসূলের সাথে হবে চরম বেয়াদবি।
আর রাসূলের সাথে বেয়াদবি করার পরিণাম হয় ঈমান হারা হয়ে মরা। কাজেই সাবধান, আর কোনোদিন তোমরা আমার নবীর উপস্থিতিতে তোমরা উচ্চস্বরে কথা বলা, দূরের কথা স্বাভাবিক আওয়াজেও কথা বলবে না, খুব নিম্ন স্বরে কথা বলবে। এ নির্দেশ দিলেন আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। নির্দেশ দেওয়ার পরে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হল যে তাদের কেউ রাসূলের দরবারে উপস্থিত হলে রাসূল তাদেরকে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন। তাহলে ঘটনা বুঝে থাকলে বলুন তো, 2 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের সাহাবাগণকে যে ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন তারা কি সতর্ক হলেন না হন নাই? মনোযোগে শুনেন নাই মনে হয় আপনার, এই জন্য জবাব দিতে পারলেন না। আবার বলছি, 2 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের সাহাবাগণকে সতর্ক করে দিলেন, সাবধান, আর কখনো রাসূলের সামনে জোরে কথা বলবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাগণ এমনভাবে সতর্ক হলেন, এরপর থেকে কোনো সাহাবি রাসূলের কাছে আসলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় বেশি আস্তে জবাব দেওয়ার কারণে রাসূল বুঝতেই পারতেন না। অবস্থা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যে ব্যাপারে তাদেরকে সতর্ক করেছিলেন তারা কি সেই ব্যাপারে সতর্ক হলেন? কিছুটা পুরাপুরি, আমি মনে করি পুরাপুরির চেয়েও বেশি। পুরাপুরির চেয়ে বেশি কেমনে হয়? যদি এমন আস্তে কথা বলতেন যে রাসূল অন্তত বুঝতে পারতেন, এটাকে বলা হতো পুরাপুরি সতর্ক। কিন্তু অবস্থা এমন ধারণ করলো, এখন রাসূলের কাছে আসলে সাহাবাগণ এত আস্তে কথা বলেন যে অনেক সময় রাসূল বুঝতেই পারেন, পুরাপুরি হইল না, পুরাপুরির চেয়েও বেশি হইল। সাহাবায়ে কেরামের এরকম সতর্ক হওয়ার প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ এই সূরার 3 নম্বর আয়াত নাযিল করেছেন। তাদের সতর্কতার উপর আল্লাহ অসন্তুষ্ট না সন্তুষ্ট? সন্তুষ্ট হয়ে আল্লাহ 3য় আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আসতে কথা বলে, এতক্ষণের কথা যারা বুঝেছেন তারাই বলতে পারবেন রাসূলের কাছে আসতে কথা বলে কারা? সাহাবায়েকরাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের কাছে আসতে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা নিয়েছেন। কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা তো লেখাপড়ার পরে হয়, এখানে তো লেখাপড়ার কোনো প্রসঙ্গই আসলো না, পরীক্ষার প্রসঙ্গ আসলো কিভাবে? এই প্রশ্নের জবাব হলো হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিম, আমাকে আল্লাহ আমার উস্তাদের আমার উম্মতের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের শিক্ষক, আমরা সবাই রাসূলের ছাত্র, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের সরাসরি ছাত্র, আর আমরা হলাম রাসূলের ছাত্র সাহাবাগণের মাধ্যমে, আমরাও সরাসরি না সাহাবাগণের মাধ্যমে। তো যারা মাধ্যমে ছাত্র তাদের আলোচনাটা আজকের মতো একটু মুলতবি রাখি। সাহাবায়ে কেরাম হলেন রাসূলের সরাসরি ছাত্র, রাসূল হলেন সাহাবাগণের সরাসরি উস্তাদ, ডাইরেক্ট উস্তাদ। এই উস্তাদ তার লক্ষাধিক ছাত্রদেরকে দীর্ঘ 23 বৎসর লেখাপড়া করাইছে। কতদিন? 23 বৎসর লেখাপড়া করেছে।
সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল 23 বছর শিক্ষা দান করেছেন, লেখাপড়া করাইছেন। এই 23 বছরে কোন কোন সাবজেক্টে রাসূল শিক্ষা দান করলেন, কোন কোন বিষয়ে তাদেরকে লেখাপড়া করাইলেন, আর কোন কোন বই পুস্তক, এই বিষয়টা আমার মনে হয় সমস্ত মুসলমানের জানা থাকা দরকার। দীর্ঘ 23টি বছরে রাসূল তার প্রায় 16 লক্ষ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়াইছেন, কতগুলি বই পুস্তক, একটি মাত্র কিতাব পড়াইছেন। শিক্ষকের যোগ্যতা কম ছিল না ছাত্রদের যোগ্যতা কম ছিল? কারো যোগ্যতা কম ছিল না, শিক্ষক কেমন যোগ্য এটাও বলি আপনাদেরকে। এক হাদিসে রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার পূর্বযুগের সর্বলোকের, আমার পরবর্তী যুগের সর্বলোকের সব পরিমাণ এলেম আল্লাহ একা আমাকে দান করেছে। সমস্ত জগৎবাসীকে আল্লাহ যে পরিমাণ এলেম দান করেছেন, সমস্ত জগৎবাসীর সম পরিমাণ এলেম আল্লাহ একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করেছেন। বুঝে থাকলে বলতে পারবেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষিত লোকটাকে, জগৎ শ্রেষ্ঠ শিক্ষিত লোকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকতার যোগ্যতা একটু কম না জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ শিক্ষক। এবার সাহাবায়ে কেরামের যোগ্যতা দেখুন, ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসগুলিকেই আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বলা হয়, এটা আরেক স্বতন্ত্র আলোচ্য বিষয়। আমাদের সমাজে কিছু জ্ঞান পাপী আছে, দুঃখাবাজ, এরা করে একটা বলে আরেকটা। যেমন কাদিয়ানিরা কুফুরি কথা সমাজে প্রচার করে আর নাম ধারণ করে মুসলিম জামাত। কাদিয়ানিরা মুসলিম জামাত না কাফিরদের দল? নামে আর কামে একরকম না উল্টাপাল্টা? ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশে সবচেয়ে কট্টর বেদাতি যারা, এরা নিজেদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। কাদিয়ানিরা যেমন মুসলমান নয় মুসলিম জামাত সদ্য নাম ধারণ করেছে, ঠিক তেমনিভাবে বেদাতিরা সুন্নি নয় সুন্নি সদ্য নাম ধারণ করেছে। সেই দুখাবাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি না, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলে? যারা ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস পোষণ করে, ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস যারা পোষণ করে তাদেরকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে নবীগণের পরে সারা দুনিয়ার সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা। রাসুলের যে কোনো সাহাবীর মর্যাদা সর্বযুগের সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। বুঝে থাকলে বলুন তো, রাসুলের কোনো সাহাবীর মর্যাদা কি কোনো অলির সমান না সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ? এরা ছিল নবীর অযোগ্য ছাত্র না? তাহলে শিক্ষক জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, ছাত্র জগৎ শ্রেষ্ঠ ছাত্র। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইল কেন? দুনিয়াতে কি আর কোনো কিতাব আদি ছিল না? এই প্রশ্নের জবাবটা আমার মনে হয় সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। প্রশ্নটা আবারও বলি, যেন আপনারা জবাব শুনতে শুনতে প্রশ্ন যেন ভুলে না যান।
জগৎশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগৎশ্রেষ্ঠ ছাত্র সাহাবায়ে কেরাম প্রায় 16 লক্ষ সাহাবায়ে কেরামকে দীর্ঘ 23 বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন? প্রশ্নটা মনে থাকবে, সাথে সাথে মনে রাখি সেই কিতাবটির নাম হলো আল কোরআন। কিতাবটির নাম আল কোরআন। আল কোরআন এই প্রশ্নের বেশ কতগুলি জবাব আছে, সবগুলি জবাব একদিনে আলোচনা করলে আপনারা স্মরণ রাখতে পারবেন না, এই জন্য দুই একটা জবাব আমি আলোচনা করি। জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23 বছরের সিলেবাসে একটিমাত্র কিতাব পড়াবার 1 নম্বর কারণ হল, একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর দ্বিতীয় কোনো শিক্ষা নাই। না, যারা ঠিক বলেছেন, আমার মনে হয় বেশিরভাগই কথা বুঝতে পারেননি এখনো, এই জন্য অনুরোধ করব এখনই আপনারা ঠিক বেঠিক মন্তব্য না করে একটু মনোযোগে শুনুন শেষ পর্যন্ত। আমার কথা শেষ হলে আমি জিজ্ঞাসা করব, এবার বলুন ঠিক না বেঠিক, তখন বলবেন। আপাতত বলতেছি যে একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর দ্বিতীয় কোনো শিক্ষা নাই, এই কথাটা বুঝতে পারছেন? আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার যে কিভাবে শুধুমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই কথাটা কিভাবে, এবার আমরা বোঝার চেষ্টা করি কিভাবে। ধরুন কোরআন শিক্ষায় যত কথা আছে এর মধ্যে একটা কথা আছে, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান জন্মদান কোরআনের বিধান মতে হারাম। কিসের বিধান মতে? কোরআনের বিধান মতে হারাম। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা আমার জানা মতে আমাদের প্রাইমারি স্কুলের কোনো পাঠ্যবইয়ে লেখা নাই, আমার জানা মতে আমাদের হাই স্কুলের কোনো পাঠ্যবইয়ে লেখা নাই, আমার জানা মতে আমাদের সমাজের প্রচলিত স্কুল কলেজ ভার্সিটির কোনো পাঠ্যবইয়ে লেখা নাই, লেখা আছে একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আপনারা মুসলমানের পরিবেশে বাস করে, আলেম ওলামাদেরকে সমাজে নিয়ে চলেন, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন, এই জন্য আপনাদের জন্য বিষয়টা বোঝা একটু কঠিন হবে। যেই সব দেশে এই ধরনের সমাজ নাই ওই সব দেশের একটি উদাহরণ পেশ করি, বিষয়টা আরও সহজে বলতে পারব। আমার জানা মতে বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারি আইন মতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। কোরআনের আইন মতো না তাদের দেশের সরকারি আইন মতো? সরকারি আইন। তাদের দেশে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন কোনো অপরাধ নয়, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। আমাদের দেশের আইন না তাদের দেশের আইন? আমাদের দেশের সরকারি আইন কি তা আমি জানি না, কোরআনি আইনটা আমি জানি, সেটা হলো বিয়ে ছাড়া মিলামিশাও হারাম সন্তান জন্ম দেওয়াও হারাম। এই সমস্ত অসভ্য কর্মকাণ্ড তারা চালাচ্ছে কিসের নামে? মানবাধিকারের। আমি আপনাদের বিবেকের আদালতে একটু আপিল করতে চাই,
এই দেখি সত্যই মানবাধিকার না পশু অধিকার? একটা কুকুরই যদি একটা কুকুরের সাথে মিলতে চায়, একটা কুকুর যদি একটা কুকুরের সাথে সঙ্গম করতে চায়, সেখানেও কি বিয়ের বিধিবিধান আরোপ করা যায়? কেন, সে মানুষ নয়, সে পশু। বিয়ের বিধান পশুর জন্য নয়, বিয়ের বিধান মানুষের জন্য। কাজেই সন্তান জন্ম দেওয়ার জন্য এবং নারী পুরুষের মিলনের জন্য বিবাহের শর্ত মেনে নেওয়া মানুষের কাজ, বিবাহের শর্ত না মানা পশুর কাজ। কিসের কাজ? পশুর কাজ। আমার মনে হচ্ছে যে আপনাদের এই মফস্বল এলাকার অল্প শিক্ষিত অশিক্ষিত শ্রোতা যারা আছেন তাদের জন্য কথাটা হয়তো বুঝতে একটু অসুবিধা হইতেছে, কঠিন হইতেছে। আরেকটু সহজ করার জন্য আমি একটু উদাহরণ দিচ্ছি, শুনুন। আমাদের বাংলাদেশের একজন MBBS ডাক্তার ছিল, ডাক্তার তসলিমা নাসরিন, নাম অনেকেই শুনেছেন মনে হয়, বাড়ি বৃহত্তর ময়মনসিংহেই ছিল। আপনারাও তো বৃহত্তর ময়মনসিংহের অন্তর্ভুক্ত কিনা, আপনাদের এই বিভাগেই ছিল তসলিমার বাড়ি। তসলিমা সমাজের মানুষকে পশু বানাবার জন্য জীবনে অনেকগুলি বই লিখেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, কাকে কি বানাবার জন্য? হ্যাঁ হ্যাঁ, মানুষকে পশু বানাবার জন্য। কোনো পশুকে মানুষ বানানোর শিক্ষা সে নিজেই গ্রহণ করে নিয়ে সে বই লিখবে কীভাবে? এই সমাজের মানুষকে পশু বানাবার জন্য যতগুলি বই লিখেছিল তার মধ্যে একটা বইয়ের নাম ছিল অপরপক্ষ। কি নাম? অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লিখেছে যে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, তাই আমার পেটে স্বামীর ইচ্ছামতো বাচ্চা জন্ম দেওয়ার অধিকার তার নাই। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। এইরকম অধিকারকেই পাশ্চাত্যদের ভাষায় মানবাধিকার বলা হয়। চিন্তা করে দেখুন, এই পশুরা কি অধিকারকে মানবাধিকার বলে? পশু অধিকারকে মানবাধিকার বলে। এখনো যদি আপনাদের বুঝতে কঠিন হচ্ছে মনে করেন, তাহলে আরো সহজ উদাহরণ হচ্ছে, একটা কুকুরই যখন তার পেটে বাচ্চা নিতে চায়, তখন কি আর একটা কুকুরকে স্বামী হিসাবে বরণ করে না? যে কুকুরের কাছ থেকে সুযোগ পায় সেখান থেকেই বাচ্চা পেটে নিয়ে যায়। তাহলে একটা পুরুষকে স্বামী রূপে অবলম্বন না করে যে কোনো পুরুষের কাছ থেকে পেটে বাচ্চা নেওয়ার অধিকারের জন্য, এটা কি মানুষের পেট না কুকুরের পেট? তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? তাহলে তাদের মতবাদটা সত্যই মানবাধিকারের মতবাদ না পশু অধিকারের মতবাদ? এতক্ষণে বুঝতে পেরেছেন? প্রত্যেকটা মুসলমান দেশের মুসলমান সমাজে এই ইহুদি খ্রিস্টানের এই চক্রান্তের শিকার যে সমস্ত জ্ঞানপাপী মুসলমান হয়েছে, তারাও এই আন্দোলন চালিয়েছে শুধু মানবাধিকারের দোহাই দিয়া। এই জন্য এই মানবাধিকারের পেশের ভিতরে কত জঘন্যতম পশু অধিকার বিদ্যমান, যে সব মুসলমানের জানা দরকার, বোঝা দরকার। আমি বলেছিলাম, যদি আপনারা আমার সাথে একমত হন যে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন অপরাধ, সন্তান জন্ম দেওয়াও অপরাধ, এটা কোরআনের বিধান, লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। বাংলাদেশের কোনো প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে আমার জানা মতো বিধানটা লেখা নাই, বাংলাদেশের কোনো হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই, কোনো কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই, লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন অপরাধ, সন্তান জন্ম দেওয়াও অপরাধ। তাহলে আপনারা যদি মনে করেন এটা অপরাধ না হওয়া দরকার, তাইলে তো মানুষের পশুতে কোনো ব্যবধান থাকে না।
আর যদি মানুষের মধ্যে আর পশুর মধ্যে কোনো ব্যবধান রাখতে হয় তাহলে এটার অপরাধ, কোরআনের ঘোষণা, এটা অপরাধ, মেনে নিতে হয়। আমি একটু আপনাদের মতামত জানতে চাই, কোরআনের বিধান মতে বিয়েচারা নারী পুরুষের মিলন অপরাধ, সন্তান জন্ম দেওয়া অপরাধ, এটা কি আপনারা মনে প্রাণে মানেন? তাইলে আপনাদের মতবার্তা হইল সত্যিকারের, সত্যিকারের মানবাধিকারমূলক মতবাদ। এই শিক্ষা আছে একমাত্র কোরআনে, দুনিয়ার আর কোথাও এই শিক্ষা নাই। সুতরাং মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। আমি বিষয়টা আপনাদেরকে এই সমস্ত উদাহরণের মাধ্যমে বোঝাতে পারলাম, মনে হয় অনেকেই বুঝেননি না, বুঝেছেন সবাই? কেউ না বুঝে থাকলে বলতে পারে না আমি এখনো বুঝিনি, আবার বলব, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষার সোয়াদ তাদের অন্তরে লাগে না, এরা বড় শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন, তার জ্বলন্ত প্রমাণ শামসুর রহমান, তার জ্বলন্ত প্রমাণ আহমদ শরীফ, তার জ্বলন্ত প্রমাণ সালমান রুশদি, তার জ্বলন্ত প্রমাণ লতিফ সিদ্দিকী। এরা শিক্ষিত কিন্তু মানুষ গড়ার শিক্ষা তাদের অন্তরে পরশ লাগাতে পারে। বিষয়টা বোঝার জন্য আরো কিছু ব্যাখ্যা দিই। আমি একটু আগে বলেছি আমাদের বাংলাদেশের প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই নারী পুরুষের বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম, লেখা নাই, লেখা আছে শুধু মাদ্রাসার পাঠ্য কিতাবে। কিন্তু তারপরও বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মনে হয় 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছেড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখাপড়া করেছে কোথায়? লেখাপড়া করেছে প্রাইমারি স্কুলে, লেখাপড়া করেছে হাই স্কুলে, লেখাপড়া করেছে কলেজে ভার্সিটিতে, বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল। যেই কথা পাঠ্য বইয়ে লেখা ছিল না সেই কথা পেল কোথায় এবং মানে কেন? প্রশ্ন দুইটাই গুরুত্বপূর্ণ। সারা জীবন ভর যেসব প্রতিষ্ঠানে লেখাপড়া করলো ওই সমস্ত প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে কথাটা লেখা ছিল না, তাহলে এটা পেল কোথায় তারা এবং মানে কেন? দুই প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাব পাইল কই? একমাত্র মাদ্রাসা ফরুয়াদের কাছে পাইল। বিয়েসারা সন্তান জন্ম দেওয়া হারাম কথারা কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা পাইল কই? মাদ্রাসা পড়ুয়া আলেমদের কাছে পাইল, মাদ্রাসা পড়ুয়া আলেমদের কাছে পাইল। মানে কেন? এটা তো ইডেনি এত তুমি আবার করো নাই, এটা মানো কেন? মানার কারণ, মানার কারণটা বোঝাবার জন্য আর একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আমি শুনেছি এই সম্মেলনটা মাগরিবের পরেও থাকবে, যদি থাকে তাহলে কি মাগরিবের পরে এখানে বাতির ব্যবস্থা হবে না? আপনাদের প্রত্যেকের গায়ে একটা করে বাল্ব ফিট করে দেওয়া হবে না? সামিয়ানায় লটকানো হবে, এই যে বাতিগুলি জ্বলতেছে, এই যে পিলারে বাধা আছে, সন্ধ্যার পরে টের পাবেন, এখন টের পাবেন না, বাতি জ্বললেও বাতির আলো আপনার গায়ে পড়বে না, সন্ধ্যার পরে টের পাবেন, বাতি জ্বালালেই বাতির আলো আপনাদের গায়ে পড়বে, তখন পিছনে যারা বসেছেন তারাও আমাকে দেখবেন, আমি এখানে থাকলে পিছনে যারা বসেন তাদেরকে দেখবেন, বাতি জ্বালালে পরে যে একে অপরকে দেখা যায়। প্রত্যেকের গায়ে বাতি জ্বালানোর কারণে না জ্বলন্ত বাতির আলো লাগার কারণে? ঠিক তেমনিভাবে কোরআন শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়, কোরআন শিক্ষার বাতি জ্বলে কোথায়? মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে।
যেই কথা তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল না সেই কথা মানে কেন? এই মাদ্রাসার জ্বলন্ত বাতির আলু তাদের অন্তরে লাগার কারণে। বাতি এখানে জ্বলে আর ওইখানে গিয়ে তাদের অন্তরে আলো লাগে, এই জন্য মানে। যারা কোরআনের হালাল হারামকে মানে এরা স্কুলে পড়েও জানোয়ার হতে পারে না, কলেজে পড়েও জানোয়ার হতে পারে না, ভার্সিটিতে পড়েও জানোয়ার হতে পারে না, এদের মনুষ্যত্ব বাকি থাকে একমাত্র কোরআন শিক্ষার পরশ অন্তরে লাগার কারণে। এতক্ষণে আমি আপনাদের বুঝাতে চেষ্টা করেছি যে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে 23 বছরে মাত্র একটি কিতাব পড়ালেন কেন। বলেছিলাম প্রশ্নের অনেক জবাব, এক নম্বর জবাবটা কি, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়া, মানুষ গড়ার দ্বিতীয় কোনো শিক্ষা নয়। কথাটা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? এক নম্বর জবাব মনে রাখতে হবে, জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে কত ডজন কিতাব পড়ালেন? একটি। ডজন ডজন না, একটি মাত্র কিতাব পড়ালেন। কিতাবটির নাম আল কোরআন। কেন এতদিনে মাত্র এক কিতাব কেন? তার অনেকগুলি জবাবের একটি জবাব, একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। মেডিকেল কলেজ ডাক্তার গড়ার শিক্ষা প্রতিষ্ঠা, কি গড়ার? ডাক্তার গড়ার শিক্ষা প্রতিষ্ঠা না, ডাক্তার গড়ার দরকার নাই, দরকার আছে, মেডিকেল কলেজেরও দরকার আছে, ইঞ্জিনিয়ার গড়ার দরকার আছে, ভার্সিটিতে পড়ারও দরকার আছে। ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না, যদি কেউ কারো মানে ভুল ধারণার সৃষ্টি হয় সেটা মুছে দেওয়ার জন্য আরেকটু কথা ফাঁকে দিয়া বলি, দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন ইতিহাস বিখ্যাত আলেম, নাম তার আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহ, তিনি তার অমর গ্রন্থ ইনকলাবি তফসিরে লিখেছেন, ইনকলাবি তফসির তার লিখিত একটি অমর গ্রন্থ, তাতে তিনি লিখেছেন মুসলমান ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। কি বলতেছি, মুসলমান ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া গুনার কাজ না সওয়াবের কাজ? পরিষ্কার লেখা আছে, মুসলমান ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ, কিন্তু বিনা শর্তে নয়, দুইটা শর্তে। এবার বলুন, বিনা শর্তে না দুইটা শর্তে? দুইটা শর্তে। বর্তমানের অনেক বাঙালি আছে এমন চালাক, বেশি চালাক, অতি চালাকের কারণে অনেকে বলে চালাক, চালাক বাঙালি, অনেক বাঙালি বর্তমানে খুব বেশি চালাক। কেমন চালাক বোঝাবার জন্য একটা গল্প বলি, শুনেন। এক চালাক বাঙালি কমলা কিনতে গেল, দোকানদারকে জিজ্ঞাসা করলো তোমার কমলার হালি কত? আগে তো হালি হিসাব বিক্রি হতো, এখন কেজি হিসাব বিক্রি। জিজ্ঞাসা করলো তোমার কমলার হালি কত? বলে 50 টাকা। খুব অনুনয় বিনয় করে বলতে লাগলো, আমি গরিব মানুষ, আমার বাবা অসুস্থ, তার জন্য দিব, আমার কাছ থেকে মূল্য কম রাখো। দোকানদার বলল, ভাই আমার রেট যদি তুমি ভেঙে দাও তাহলে সবার কাছে কম বেচতে হবে, আমার কারবার লোকসান হবে, আমার কারবার মুনাফা হবে না, কাজে আমার রেটটা তুমি ঠিক রাখো, আমার 50 টাকার কমে আমি বিক্রি করি না। তুমি যদি আমার রেট ঠিক রেখে 50 টাকা এক হালি কমলা যদি তুমি কিনে নাও তাহলে তোমাকে একটা কমলা আমি দিয়া দেব মাগনা। মাগনা বুঝেন কি? মাগনা কি? ফ্রি ফ্রি ফাও। তখন এই সালাক বাঙালি দোকানদারকে বলে, এক হালি কমলা 50 টাকায় কিনে নিলে একটা ফাও দিবা? জবানে কইস? হ্যাঁ জবানে কইস, ঠিক আছে, যেটা ফাও দিবা কইস ওইটা দেওয়া দাও, আর অন্যদিন আমি 50 টাকা দিয়ে এক হালি নেব। এটারে কয় সালাক বাঙালি, এটারে কয় সালাক, কেমন সালাক।
ঠিক এই রকম কোন চালাক বাঙালি যদি কথাটা শুনে যে আল্লামা সিন্ধি ইনকালাবি তাফসিরে লিখেছেন মুসলমান ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ, দুই শর্তে, মানে দুই শর্তে কথাটা বলবে না, শুধু বলবে সওয়াবের কাজ, চালাক বাঙালি, কথা বুঝতে পারছেন? কাজে এই সালাকি সালাকিটা করবেন না। আমি বলেছি তিনি লিখেছেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ বিনা শর্তে না দুই শর্তে, এইটা বলে যাবেন দুই শর্তে। সারা দুনিয়ার সমস্ত ওই সমস্ত মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাদের এই দুই শর্ত জানা দরকার, দুই শর্ত জানা দরকার, যেন তোমার ইংরেজি পড়া সওয়াবের কাজ হয়, যেন তোমার বিজ্ঞান পড়া সওয়াবের কাজ হয়, যেন তোমার ইতিহাস পড়া সওয়াবের কাজ হয়, যেন তোমার ভূগোল পড়া সওয়াবের কাজ হয়। তিনি লেখেন দুই শর্তের প্রথম শর্ত, মুসলমানিত্ব ভুলে যাওয়া যাবে না, মুসলমানিত্ব স্মরণ রেখে স্কুলে পড়তে হবে, নিজে আমি মুসলমান এই কথা স্মরণ রেখে কলেজে পড়তে হবে, আমি মুসলমান এই কথাটা স্মরণ রেখে ভার্সিটিতে পড়তে হবে। আমার কথা বুঝে থাকলাম না বলুন? যে ছাত্রছাত্রী নিজের মুসলমানিত্ব স্মরণ রেখে স্কুল কলেজে পড়ে এরা সেখানে পড়ার কারণে নামাজ রোজা ছেড়ে দিতে পারে, তাহলে নামাজ রোজা যারা ছেড়ে দেয় স্কুলে পড়তে গিয়া কলেজে পড়তে গিয়া ভার্সিটিতে পড়তে গিয়া যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা নামাজ রোজা ছেড়ে দেয় এরা মুসলমানিত্ব স্মরণ রেখেই ছেড়ে দেয় না, ভুলে যায়। ওই কমলার কাস্টমারের মতো মনে আছে, কমলার কাস্টমারে কি করছিল, ফাউডা দেওয়াল আর এ হালি অন্য দিন, এ সব টানি তো গায়ে হন আর নমাজ পড়বো অন্য দিন। কোনো কবি বলেন কারেহা বা খালকে দারি জুমলারাস, কারেহা বা খালকে দারি জুমলারাস, বা খুদা তদবির হিলা কেরওয়াস। বাঙালি এমন চালাক্যামি মানুষের সাথে করা যেতে পারে, আল্লাহর সাথে চালাক্যামি চলত না। কাজেই তুমি স্কুলে ফিরেও যদি সব পেতে চাও, কলেজে ফিরেও যদি সব পেতে চাও, বিজ্ঞান শিক্ষাও যদি সব পেতে চাও, তাহলে তুমি মুসলমানিত্ব বজায় রেখে লেখাপড়া করো। এক শর্ত পরিষ্কার হলো, দুই নম্বর শর্ত, তোমাকে বলতে হবে তোমার লেখাপড়ার উদ্দেশ্য কি, উদ্দেশ্যের দ্বারা সাব্যস্ত হবে তোমার লেখাপড়া সবের কাজ না গুনার কাজ। আমার ছোটবেলায় দেখতাম স্কুল কলেজের কোনো মুসলমান ছাত্র ছাত্রীরে যখন জিজ্ঞাসা করা হইতো লেখাপড়া কেন করো, বলতো মানুষ হওয়ার জন্য লেখাপড়া করো। কি বলতো? মানুষ হওয়ার জন্য লেখাপড়া করো। আবার যখন প্রশ্ন করা হইতো মানুষ তো যেদিন মানুষের বংশে জন্মগ্রহণ করেছো তুমি সেদিন থেকেই মানুষ, মানুষ হওয়ার জন্য আবার লেখাপড়ার কী দরকার? আপনারা কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনারা কি কোনো ফিরিস্তার ঘরে জন্মগ্রহণ করছেন না মানুষের ঘরে? আপনি কবে থেকে মানুষ? যেদিন থেকে মানুষ মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই মানুষ। আপনি মানুষ হওয়ার জন্য না ABCD পড়া দরকার, আপনি মানুষ হওয়ার জন্য না ক খ পড়া দরকার, আপনি মানুষ হওয়ার জন্য না আলিফ বা তা যা পড়া দরকার। যেদিন মানুষের ঘরে জন্ম হয়েছে সেদিন থেকেই আপনি মানুষ। কাজেই মানুষ তো তুমি জন্মগতভাবেই মানুষ, আবার লেখাপড়া কেন মানুষ হওয়ার জন্য? এই প্রশ্নের জবাব আর তারা দিতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে এই প্রশ্নের জবাব বড় চমৎকারভাবে দিছে, বলবো জবাবটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছে। কি শিক্ষা দিয়া? কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছে। কোরআনের হালাল হারামের বিধান যদি তুমি মানো তাহলে আল্লাহ তোমাকে মানুষ স্বীকার করতে রাজি। কোরআনের হালাল হারামের বিধান যদি তুমি মানো না, আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, তোমার মতো মানুষ আর চতুষ্পদ জন্তুতে কোনো ব্যবধান নাই।
কাজেই কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে এরা মানুষ, কোরআন শিক্ষার ছোঁয়া অন্তরে লাগে প্রাইমারি স্কুলে বলে, কোরআন শিক্ষার ফরস লাগে অন্তরে হাই স্কুলে পড়লে, কোরআন শিক্ষার পরশ অন্তরে লাগে কলেজ ভার্সিটিতে পড়লে। এলে তোমরা যে কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো মানুষ, এটা এটা খাটলো নি কথাটা? এই প্রশ্নের জবাব দিতে না পাইলে আজকাল জিজ্ঞাসা করলে মানুষ হইতাম কয় না, লেখাপড়া করি জনসেবা করতাম, সাবজেক্ট পরিবর্তন হয়েছে নি? বলেন আগে কি আসিল লেখাপড়ার উদ্দেশ্য? মানুষ। কিন্তু এটা এই জব খাটে না, আনফিট আনফিট কাজে এই জব, যেহেতু আনফিট এই জন্য একটা ফিট হওয়ার মতো একটা জব আপ নতুনভাবে বেরিয়েছে, যেটা হইল আমি স্কুলে পড়ি কলেজে পড়ি ভার্সিটিতে পড়ি সমাজের সেবা করার জন্য। এই জবাবটা কথা সত্য মতলব সত্য হইলে ভালো, আর যদি কথা সত্য মতলব খারাপ হয় তাহলে এই জবাবটার চেয়ে খারাপ কোনো জব নাই। কথাটা সত্য, সেবার জন্যই লেখাপড়া দরকার, মাদ্রাসার শিক্ষা হোক আর জাগতিক শিক্ষা হোক, শিক্ষার উদ্দেশ্য হবে জনসেবা, শিক্ষার উদ্দেশ্য হবে জনসেবা। কিন্তু এই জনসেবার জন্য আমি লেখাপড়া করি না, আমি আমার পেটের সেবার জন্য লেখাপড়া করি, এটা একটু যাচাই বাছাইয়ের দরকার, বিনা যাচাইয়ে ধরা পড়বে বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য। আমি আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলি শুনুন, মনে হয় আজ থেকে 40 বছর আগের ঘটনা। এক প্রোগ্রাম শেষ করে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে সিলেটের গাড়িতে ধরব বাড়িতে যাব, স্টেশনে গিয়ে দেখি গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার টাইম নেই, টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম, সরকারের বেতনভোগী কর্মচারী গাড়িতে নিযুক্ত আছেন, বিনা টিকিটে যারা গাড়িতে চড়ে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য আছে কি নাই? আমি তাকে বললাম যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি গাড়ি টিকিট নিতে পারি না, আমাকে একটা টিকিট বানিয়ে দেন আর ভাড়া যা হয় নিয়ে যান। ইনি আমাকে মেজাজ দেখাইয়া কইলেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ তার সরকার বেতন দেয় আমার টিকিট বানিয়ে দেওয়ার জন্য, তিনি আমার যদিও টিকিট বানিয়ে দেওয়া যাবে। আমি জিজ্ঞেস করলাম কেন, বলে টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেবো জরিমানাও দেবো বানিয়ে দেবো। এখন আগে বলছিল না গরম সরে, এখন কয় নরম সরে, কয় হুজুর জরিমানাও লাগবে না উচিত ভাড়াও লাগবে না, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দেন, টিকিট ছাড়া যা মনে চায় দিয়া দেন। এই হইল জনসেবার দৃষ্টান্ত। কেউ কিছু পাই এই সেবার জন্য লেবার কর, এটা জনসেবা না, এটা ফেটের সেবা। বলেন জনসেবা না ফেটের সেবা? ফেটের সেবার মতলবে ভরে আর কয় জনসেবার জন্য ভরে, কথা সত্য মতলব খারাপ। একটা গল্পের বইয়ের কাহিনী কইলাম, না না কইলাম যেটা গল্পের বইয়ের কাহিনী না, নিজের জীবনের বাস্তব ঘটনা। সুতরাং এই সমস্ত পেটুকরা যারা জনসেবার জন্য লেখাপড়া করি এদের বলে এদের কথা সত্য মতলব খারাপ। তাহলে মতলব বালা কখন হবে এটাও বলি, মতলব বালা হবে একটা মুসলমানের সন্তান যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে আমি মেডিকেল কলেজে লেখাপড়া করে একজন বড় ডাক্তার হব, তারপর আমার চিকিৎসায় রোগীরা সুস্থ হয়ে দুনিয়াতে শান্তিতে জীবনযাপন করবে। বলেন রুগ্ন জীবনযাপন শান্তির না সুস্থ জীবনযাপন শান্তির? রোগীরা সুস্থ জীবন লাভ করতে হলে ডাক্তারের চিকিৎসা পেতে হবে কি না? এই এই সেবার উদ্দেশ্যে যদি একজন মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ে তাহলে মাদ্রাসার সন্তান মাদ্রাসায় ফিরে যেই সোয়াব, স্কুলের ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজে ফিরে ও সেই সোয়াব। পেটের সেবার জন্য পড়ে না জনসেবার জন্যই? জনসেবার জন্য।
এবার আসুন, আপনার ছেলে মেডিকেল কলেজে লেখাপড়া করল, পেটের সেবার জন্য নয় জনসেবার জন্যই, সব পাইল, জনসেবার জন্য পড়লে সব হয়, বড় ডাক্তার হইল, তার চিকিৎসায় শত শত রোগী সুস্থ হইয়া শান্তির জীবন যাপন করতে লাগল। এই শান্তিটা চিরস্থায়ী না দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী? জাগতিক শিক্ষার দ্বারা যদি সত্যিই জনসেবা হয়, সেই জনসেবার ফলাফল ক্ষণস্থায়ী, সেই শিক্ষার ফলাফল ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জনসেবা করেন আপনি, কিন্তু তার বিনিময়েও মা প্রতি মাসে লাখ লাখ টাকা আপনার পকেটে ঢুকে, কোটি টাকা ঢুকলেও আপনার সব নষ্ট হবে না, তফসিরের কিতাবে লেখা আছে। সত্যই যারা সেবার জন্য পড়ে, সেবার বিনিময়ে তাদের পকেটে বৈধভাবে কোটি টাকা ঢুকলেও সব নষ্ট হবে না, সব তোমার ঠিক আছে। আপনার কথা বুঝতে পারতেছেন? তাহলে আপনার ছেলে MBBS ডাক্তার হয়ে চিকিৎসা দেন, এই চিকিৎসা পেয়ে শত শত রোগী সুস্থ জীবনযাপন করে দুনিয়াতে, আপনার চিকিৎসার আপনার সেবার ফলাফল ক্ষণস্থায়ী জীবনে ভোগ করে, কিন্তু আপনার ইচ্ছা না থাকলেও অনিচ্ছা সত্ত্বেও এর বিনিময়ে মাসে লাখ লাখ টাকা আপনার পকেটে ঢুকে। এবার আসুন তো মাদ্রাসার ফরার সেবাটা কী পরিমাণ আর কত কত লাখ টাকা মাসে পকেটে ঢুকে, এটার একটা সার্ভে রিপোর্ট আমরা সংগ্রহ করি। মাদ্রাসায় যারা লেখাপড়া করা তাদের মধ্যে একেবারে নিম্ন স্তরের শিক্ষক যারা, যে নিচে শিক্ষকের কোনো স্তর নাই, একেবারে নিম্ন স্তরের মাদ্রাসার শিক্ষকের দায়িত্ব হলো আপনার ছেলে মেয়েকে কলেমা কালাম শিক্ষা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিলেন মাদ্রাসার নিম্ন স্তরের শিক্ষক আপনাদের ছেলে মেয়েদেরকে, এটা একটা সেবা, এটা একটা সেবা। সেবা কিভাবে, এটা সেবা কিভাবে বোঝার জন্য একটা হাদিস শুনুন। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ আমি নবী হিসাবে আমাকে স্পেশাল কোনো জিকির শিক্ষা দিন, সাধারণ জিকির না স্পেশাল। আল্লাহ মুসা নবীকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা নবী বললেন, এটা তো স্পেশাল জিকির না, সমস্ত মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে, আমি নবী হিসাবে স্পেশাল জিকিরটা কী পাইলাম? আল্লাহ তখন বলেন, হে মুসা আলাইহিস সালাম, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় তোলা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আপনাদের বোঝা দরকার কিভাবে, ধরুন এক ব্যক্তি যদি সাত আসমান সাত জীবনের সাত জমিনের মালিক হয়ে যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেন, চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে কিনা? যেতে হবে। আরেক লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে কিন্তু ষাট টাকারও মালিক না, সেও চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? যাবে। এবার বলুন, সাত আসমান সাত জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? মাদ্রাসার সর্বনিম্ন স্তরের শিক্ষক আপনাদের ছেলে মেয়েদের শিক্ষা দেয়, খুব নিম্নমানের সেবা না উন্নত মানের সেবা? এই দুই দুই প্রতিষ্ঠানের সেবায় বেশ কম। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে যে সেবা দেওয়া হয়, সেই সেবার ফলাফল ক্ষণস্থায়ী, আর মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে যে সেবা দেওয়া হয়, সেই সেবার ফলাফল চিরস্থায়ী। ওইখানে ক্ষুদ্রতম জনসেবার ব্যবস্থা আছে, বৃহত্তম জনসেবার ব্যবস্থা একমাত্র মাদ্রাসা শিক্ষার মধ্যে আছে, বৃহত্তম জনসেবার ব্যবস্থা একমাত্র মাদ্রাসার মধ্যে আছে। এই জন্য এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ না। আল্লাহ এবং রাসূলের পরে আলেমগণের চেয়ে মাসে বেতন পায় মাদ্রাসা, আর তোমার ছেলে মেয়ের কলেমা শিক্ষা দিয়া চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচা, মাদ্রাসার বেতন দিয়া তার মাস কিনার পয়সা হয় না সারা মাসে, তার
বাচ্চার পেটে তার বিবির পেটে ভাত নাই, তার বাচ্চার পরনে কাফর নাই, এরকম পেটে পাথর বেঁধে তোমাদের বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কলেমা শিক্ষা দেয় আর সারা বৎসরে সারা মাসে মাত্র 5,000 টাকা বেতন পায়, ক্ষুদ্রতম বেতনের বিনিময়ে বৃহত্তম জনসেবার শিক্ষা একমাত্র মাদ্রাসায় আছে। কথায় কথায় অনেক দূরে চলে আসলো, বলতেছিলাম স্কুল কলেজ ভার্সিটিতে পড়া মুসলমানদের জন্য নিষিদ্ধ না সওয়াবের কাজ? মনে আছে প্রসঙ্গ? বিনা শর্তেই না দুই শর্তে? এক নম্বর মুসলমানিত্ব স্মরণ থাকতে হবে, দুই নম্বর শিক্ষার উদ্দেশ্য ঠিক করতে হবে। দুই নম্বর শিক্ষার উদ্দেশ্য ঠিক করতে হবে। পেটের সেবার উদ্দেশ্যে যেমন মাদ্রাসায় পড়লে জাহান্নাম ছাড়া ঠিকানা নাই, এই দোয়া দিতে আছে, পেটের সেবার জন্য মাদ্রাসায় পড়বা, তুমি অন্য লোকরা জাহান্নাম থেকে বাঁচাবে দূরে, তো তুমি নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। পেটের সেবার উদ্দেশ্যে মাদ্রাসায় পড়াও ঠিক নয়, স্কুল কলেজে পড়াও ঠিক নয়। স্কুল কলেজে পড়বেন আপনি মুসলমান জনসেবার জন্য পড়বেন, কথা সত্য মতলব খারাপ যেন না হয়, মাদ্রাসায় পড়বে মুসলমানের সন্তান জনসেবার জন্য পড়বে, কথা সত্য মতলব খারাপ যেন না হয়। এবার মূল কথার দিকে যাই, আমি বলতেছিলাম জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে, মনে আছে কথা? দীর্ঘ 23 বছরে কত ডজন বই ফরাইছিলেন? একটি মাত্র। কিতাবটার নাম আল কুরআন। কেন? এই কেনর অনেকগুলি জবাব আছে, এর মধ্যে একটা জবাব, একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা। অনেকগুলি জবাবের একটা জবাব কি? একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। আপনারা যদি আর কয়েক মিনিট সময় বসবেন নামাজের আগে মনে করেন, তাহলে আরেকটা জবাব আজকের মতো আলোচনা করুন। আগেই বলেছি সবগুলি জবাব একদিনে বললে মনে স্মরণ রাখতে পারবেন না। একটা জবাব গেল যে একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার কোনো শিক্ষা নাই। মেডিকেল কলেজে আছে ডাক্তার গড়ার শিক্ষা, বলুন মেডিকেল কলেজে কি আছে? ভার্সিটিতে আছে ইঞ্জিনিয়ার গড়ার শিক্ষা, মাদ্রাসায় আছে মানুষ গড়ার শিক্ষা। দুই নম্বর জব, জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বৎসরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন? এই প্রশ্নের দুই নম্বর জবাব, এই কিতাবের বাইরে যত গ্রন্থ আছে, জ্ঞান বিজ্ঞান দর্শন অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান যা কিছু আছে সবগুলি মানুষ আল্লাহ প্রদত্ত মেধা শক্তির দ্বারা নিজেরাই অর্জন করে নিতে পারে, নিজেরাই অর্জন করে নিতে পারে। বলুন আপনারা, আল্লাহ প্রদত্ত মেধা শক্তি চর্চা করে বর্তমান দুনিয়ার মানুষ চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা, মঙ্গল গ্রহেও পৌঁছতে পেরেছে কিনা, আরো আরো বিভিন্ন গ্রহে পৌঁছার অভিযান চলছে কিনা? চলছে। এরা কি কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল? না, এরা কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল না। পরিষ্কারভাবে প্রমাণ হলো যে কোরআন শিক্ষা ছাড়া আর যত শিক্ষা জগতে আছে সেইগুলি মানব জাতিকে প্রদান করার জন্য না কোনো আসমানি কিতাব নাজিলের দরকার, না কোনো নবী রসুল পাঠাবার দরকার। এগুলি তোমাদের মাথার মধ্যে আল্লাহ জন্মগতভাবে যে মেধা শক্তি দিয়েছেন সেটা চর্চা করলে নিজে নিজেই অর্জন করতে পারে। কথাটা বোঝার জন্য খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। এই যে বলছিলাম বিদ্যুতের বাতি জ্বলে, দেখেন বিদ্যুতের বাল্বের সাথে দুইটা ইলেকট্রনিক্স তার ফিট করা আছে, কটা তার? দুই তারে কি এক ধরনের বিদ্যুৎ সাপ্লাই হয় বাল্বে? না, দুই ধরনের, দুই ধরনের, একটার নাম নেগেটিভ একটার নাম পজিটিভ, বাংলায় বলে ধনাত্মক ঋণাত্মক। এই দুই রকমের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে বাল্বে একত্র হলেই বাতি জ্বলে,
এটা শিখার জন্য, এরা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী রসুল পাঠাবারও দরকার নাই, কোনো আসমানি কিতাব নাজিলা দরকার নাই, আল্লাহর দেওয়া মেধা শক্তি ব্যবহার করলেই শিখা যায়। তাহলে জাগতিক শিক্ষা অর্জনের জন্য ক্ষুদা প্রদত্ত মেধা শক্তি যথেষ্ট, জাগতিক শিক্ষা অর্জনের জন্য ক্ষুদা প্রদত্ত মেধা শক্তি যথেষ্ট। আরেকটা উদাহরণ দেবো, এই উদাহরণ বাতির উদাহরণ থেকে একটু কঠিন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই যে বিজ্ঞানীরা দীর্ঘদিনের অভিযানের ফলে চন্দ্রে পৌঁছতে পেরেছেন, পৌঁছার আগে তাদের কতগুলি স্বপ্ন ছিল চন্দ্রের জগৎ নিয়ে। একটা স্বপ্ন ছিল যে পৃথিবীর মানুষ যদি চন্দ্রে পৌঁছতে পারে, সেখানে বাড়িঘর বানানো যাবে, বসবাস করা যাবে, পৃথিবীর মানুষের গণবসতি অনেকটা হালকা হবে, একটা স্বপ্ন। আর একটা স্বপ্ন ছিল চন্দ্রে যখন পৃথিবীর মানুষ বসবাস শুরু করবে, তখন সেখানেও চাষাবাদ করবে, ফসল উৎপাদন করবে, আর অর্থনৈতিক উন্নত হবে, এটা আরেকটা স্বপ্ন ছিল। সেই চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। তিনি চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম সাফল্য লাভ করেছেন। তিনি চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করার পরে চন্দ্র সম্পর্কে পৃথিবীর বাসিন্দাদেরকে চন্দ্র সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ সংবাদ দিলেন। এক নম্বর, চন্দ্রে অক্সিজেনের লেশমাত্র নেই। এখন যারা স্কুল কলেজে বিশেষত বিজ্ঞান বিভাগে লেখাপড়া করেছেন তারাই সহজে বুঝবেন, যারা জাগতিক শিক্ষা নিয়ে মুঠেও লেখাপড়া করেন নাই তাদের জন্য বোঝানো আমার একটু কঠিন হবে। তিনি পৃথিবীর মানুষকে রিপোর্ট দিলেন চন্দ্রের জগতে অক্সিজেনের লেশমাত্র নাই, কাজেই পৃথিবীর কোনো মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করা সম্ভব নয়। এই আধুনিক বিজ্ঞান নিয়ে যাদের সামান্য চর্চাও নাই তাদের মনে প্রশ্ন থাকবে, অক্সিজেন আবার কী জিনিস, চন্দ্রে না থাকলে কী হইল, আসে কোথায়, এই সমস্ত প্রশ্ন। এগুলির জবাব দেওয়ার মতো সময় এখন আমার হাতে নাই, অতি সংক্ষেপে বলছি। আপনারা সেকেন্ডে সেকেন্ডে বাতাস নাক দিয়া টানেন আর ছাড়েন, এটা বুঝেন তো, এটা বুঝেন তো, এই যে আপনার নাক দিয়া বাতাস ঢুকে, এই বাতাসের সাথে মিশ্রিত অদৃশ্য একটা জিনিস আছে সাবান, এটার বিজ্ঞানীদের ভাষায় কয় অক্সিজেন। এটা আপনার নিঃশ্বাসের সাথে ফুসফুসের ভিতরে চলে যায়, শরীরের ব্যবহৃত দূষিত রক্ত হার্টের পাম্পে, পাম্পিং সিস্টেমে হার্ট থেকে ফুসফুসে পৌঁছে, ফুসফুসে দূষিত রক্ত পৌঁছে এই অক্সিজেন নামক সাবানের দ্বারা ধুলাই হওয়ার অপেক্ষা থাকে। আপনি নাক দিয়ে বাতাস টানেন, বাতাসের সাথে অক্সিজেন ফুসফুসের ভিতরে ঢুকে রুক্ষার ধুলাই দূষিত রক্তটারে ধুলাই করিয়া পিওর করিয়া আবার সমস্ত শরীরে সাপ্লাই দিয়া দেয়, আর ময়লা কাপড় সাবানের ফানি দিয়া ধুইলে যেমন সাবানের ফানি ময়লা যুক্ত হইয়া যায়, তেমনিভাবে অক্সিজেনের দ্বারা দূষিত রক্ত ধুইলে রক্ত পরিষ্কার হইয়া ওই বাতাস অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইড নামের একটা দূষিত পদার্থ হইয়া আমাদের নাকের ফেলা নিঃশ্বাসের সাথে বাইরে যায়। সারমর্ম, অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়, অক্সিজেন হইয়া ঢুকে কার্বন ডাই অক্সাইড হইয়া বাইর হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে আমাদের শরীরে রক্তকে ধুলাই করতেছেন, শোধন করতেছেন, এই জিনিসটার নাম অক্সিজেন। বুঝে থাকলে আবার বলুন তো, কত ঘন্টা পরে পরে একজন জিন্দা মানুষের অক্সিজেনের দরকার হয়? সেকেন্ডে সেকেন্ডে। নীল আর্মস্ট্রং বললেন চন্দ্রের জগতে অক্সিজেনের লেশমাত্র নয়, কাজেই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেখানে গিয়া বসবাস করা সম্ভব নয়। আরেকটা সংবাদ দিলেন তিনি পৃথিবীর মানুষকে, সেটা হলো চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশমাত্র নাই, কাজেই সেখানে লাঙ্গল জোয়াল নিয়ে যাইতে পারলেও গৃহস্থি করিয়া ফসল ফলাইয়া খাওয়া যাবে না। এগুলি নীল আর্মস্ট্রং কোরআন পরে শিখেছিলেন না মেধা চর্চা করে শিখেছিলেন? তাহলে বোঝা গেল জ্ঞান বিজ্ঞান আধুনিকতা এইগুলি শিখার জন্য না কোরআনের দরকার না রসুলের দরকার, আল্লাহর দেওয়া মেধা শক্তি যথেষ্ট।
আল্লাহর দেওয়া মেধা শক্তি যথেষ্ট, কিন্তু দুনিয়াতে কোন কাজ করলে পরকালে জাহান্নামে যেতে হবে, দুনিয়াতে কোন কাজ করলে পরকালে জান্নাতে যাওয়া যাবে, যা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী সম্মিলিতভাবে মাথা ঘামাইলেও বলতে পারবে না। চন্দ্রে যাওয়া যাবে কি না যাবে না, গেলে কি হবে কি না, কি লাভ কি ক্ষতি, এইগুলি বিজ্ঞানীরা মাথা ঘামাইলেই বলতে পারে, উদ্ধার করতে পারে, জানতে পারে। কিন্তু কিভাবে মরলে কবরে আজাব হবে, কিভাবে মরলে কবে আর আজাব হবে না, কিভাবে মরলে হাসরের মাঠে শান্তিতে দাঁড়াতে পারবে, কিভাবে মরলে হাসরের মাঠে শান্তিতে দাঁড়াতে পারবে না, কিভাবে মরলে পুলসিরাত পার হতে পারবে, কিভাবে মরলে পুলসিরাত পার হতে পারবে না, কিভাবে মরলে জাহান্নামে যেতে হবে, কিভাবে মরলে জান্নাতে যেতে হবে, এই প্রশ্নগুলির জবাব কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত বিজ্ঞানী জন্ম হবে সমস্ত বিজ্ঞানী সম্মিলিতভাবে মাথা ঘামাইয়াও অর্জন করতে পারবে না। বিজ্ঞানীরা মাথা ঘামাইয়া যেই সন্ধান তোমাদের দিতে পারবে না, ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন। দুই নম্বর জবাব মনে আছে কথা, জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন? কারণ এই কিতাবের শিক্ষা বিজ্ঞানীদের দ্বারা হয় না, মেধা শক্তির দ্বারা হয় না, মাথা ঘামাইয়া অর্জন করা যায় না। যেই বিদ্যা সেই বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই কোরআন বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছে। দুঃখিত, আমি আজকে এই বিষয়ের উপরে বেশি আলোচনার আর সময় নেই, আপাতত এই পর্যন্ত আপনাদেরকে দুইটা জবাব দিল। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে 23 বছরে মাত্র এক কিতাব পড়ালেন কেন? প্রথম জবাব, এই কিতাবের শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। দুই নম্বর জবাব, এই কিতাবের শিক্ষাই একমাত্র চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তি লাভের শিক্ষা। এই কিতাবের শিক্ষাই একমাত্র চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তি লাভের একমাত্র শিক্ষা, এই জন্য তিনি 23 বছরে এই একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন। এতক্ষণে ভাইলাম আল্লাহ যে পরীক্ষা নিলেন, শিক্ষা গেল কোথায়? শিক্ষা যায়নি, এই হলো শিক্ষা। শিক্ষা সম্পর্কে সামান্য আলোকপাত করা হল। এবার বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিলেন কিনা? শিক্ষা দিয়েছিলেন, কতদিন? 23 বছর পর্যন্ত শিক্ষা দিয়েছেন। এখন যদি এই শিক্ষক নিজেই তাদের পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে সবগুলি পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশন পায়, যদি কথার কথা, যিনি শিক্ষা দিলেন তিনি নিজেই যদি পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায়, তাহলে যারা এই শিক্ষক এবং ছাত্রদের দুশ্চর্চায় লিপ্ত, যারা এদের খুদ তালাশ করে, এরা বলতে পারবে নিজেই ফরাইল, নিজেই লেখাইল, নিজেই শিক্ষা দিল, নিজেই পরীক্ষা নিল, মনে হয় স্বজন প্রীতিমূলকভাবে সবগুলি ছাত্রকে ফার্স্ট ডিভিশন দেওয়া দিল, এমন একটা অভিযোগের ফাঁক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফাঁকটা চিরকালের জন্য বন্ধ করে দিয়ে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত ছাত্রদের শিক্ষক, এক্সামিনার নন, এক্সামিনার স্বয়ং আমি আল্লাহ। তিনটা কথা ক্লিয়ার হোক, স্টুডেন্ট কারা, টিচারকে, এক্সামিনারকে, তিন কথা ক্লিয়ার হোক। বলেন এখানে স্টুডেন্ট কারা, টিচারকে, এক্সামিনারকে? এখন যদি ফার্স্ট ডিভিশন হয় সবাই, তাহলে শিক্ষক স্বজন প্রীতিমূলকভাবে ফাঁস করে দিছে, এমন কথা বলার আর ফাঁক থাকে না। বুঝাইতে পারি আপনাদেরকে, ফাঁক থাকে আর থাকে না। তাই আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ নিজে পরীক্ষক হইয়া এই সমস্ত ছাত্রদের পরীক্ষা নিয়েছে। কোরআনের আয়াত সংখ্যা প্রসিদ্ধ বিবরণ মতে 6666, যদিও তত্ত্ববিদদের বিবরণ মতে সামান্য কিছু ব্যবধান আছে, এটা থাকতেই পারে। একজনে এই জায়গার মধ্যে আয়াত সে সমাপ্ত মানছেন, তার তার গণায় যত সংখ্যা হয়, আর একজনে একটু দূরে গিয়ে আয়াত সমাপ্ত মানছেন, তার গণায় আর একটু কম হয়, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা আপাতত বিষয়টা বোঝার জন্য ধরে নিলাম সমস্ত কোরআনে আয়াত সংখ্যা 6666। আল্লাহ যে পরীক্ষক হলেন, সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলেন, এক এক আয়াত থেকে একটা করে প্রশ্ন দিলে, প্রশ্ন ঘটাও তো 6666টা হতো,
কিন্তু আল্লাহ এতগুলি প্রশ্ন করেননি। এক এক সুরাত থেকে এক একটা প্রশ্ন দিলে 114টা প্রশ্ন হইতো, এক এক ফারাত থেকে এক একটা প্রশ্ন দিলে 30টা প্রশ্ন হইতো, এক এক মঞ্জিল থেকে এক একটা প্রশ্ন দিলে 60টা প্রশ্ন হইতো। না, এতগুলি প্রশ্ন না, আল্লাহ মাত্র একটি মাত্র প্রশ্ন করেছেন এই সমস্ত জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে, যে আমার নবীর কাছে যে তোমরা 23 বছর কোরআন শিখেছ, অন্তরে কি তাকওয়া হাসিল করেছ, একটা প্রশ্ন। কোরআন শিক্ষার ফলাফল যদি তোমার অন্তরে তাকওয়া হাসিল হয়ে থাকে তাহলে তোমার কোরআন শিক্ষা সার্থক, আর অন্তরে যদি তাকওয়া হাসিল না হয়ে থাকে তোমার কোরআন শিক্ষা বৃথা। বলুন প্রশ্ন কটা, কি অন্তরে তাকওয়া হাসিল করেছ কিনা, অন্তরে তাকওয়া হাসিল করেছ। আর এক দুই মিনিটে তাকওয়া কাকে বলে এটা বলেই কথা শেষ করছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ফালতা প্রশ্ন করলেন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন কোন জঙ্গল আপনি দেখেছেন কোনোদিন? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, তেমন জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে? উমর বলেন, এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে, যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা লক্ষ কোটি গুনার কাঁটাদার গাছের জঙ্গলের নাম, দুনিয়া একটা জঙ্গলের নাম, এই জঙ্গলটা শত সহস্র প্রকারের গুনার কাঁটাদার গাছে ভরা। কিসের কাঁটাদার গাছ? গুনার, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, দুষ্কৃতির কাঁটা, দুর্নীতির কাঁটা, জালিয়াতির কাঁটা, চক্রান্তের কাঁটা, বাটপাড়ির কাঁটা, কত রকমের গুনার কাঁটায় ভরা জঙ্গলের নাম দুনিয়া। সারা রাতেও গুনে শেষ করা যাবে না। বলুন দুনিয়া একটা ফুল বাগানের নাম না লক্ষ কোটি রকমের গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম? এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ, দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হলে দুনিয়া এই জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হবে। কাজেই এই দুনিয়ার ভিতর দিয়ে তোমার যে তোমার জীবন অতিবাহিত হবে, এখান থেকে কোনো গুনার কাঁটা যেন তোমার সাথে কবরে যেতে না পারে, তাহলে তোমার তাকওয়ার জীবন হাসিল হল। কিসের জীবন? বুঝে থাকলে বলুন। তাকওয়ার জীবনের সারমর্ম হইল গুণামুক্ত জীবন। তাকওয়ার জীবনের সারমর্ম হল গুণামুক্ত জীবন। 30 পারা কোরআন পড়ে, নবীর কাছে 30 পারা কোরআন পড়ে যদি গুণামুক্ত জীবন গড়ে যদি কবরে যেতে পারো তাহলে তোমার কোরআন শিক্ষা সার্থক, সফল। আর যদি গুণামুক্ত জীবন নিয়ে কবরে যেতে পারো না তোমার কোনো শিক্ষাই সফল না, সমস্ত শিক্ষাই বৃথা। এই পর্যন্ত আমি আপনাদের সামনে যে পর্যায়ে আলোচনায় পৌঁছেছি এখান থেকে একটা মহামূল্যবান শিক্ষা আমরা নিতে পারি, সেটা হইল যে গুণামুক্ত জীবন কোরআন শিক্ষার সার্থক জীবন, গুণামুক্ত জীবন কোরআন শিক্ষার সার্থক জীবন। কিতাবের লেখাপড়া শেষ করে পরীক্ষা দিয়ে বেশি নম্বর পেয়ে ফাঁস করাটা এটা হইল মানুষ শিক্ষকের কাছে ফাঁস করা, আর এর মাধ্যমে গুণামুক্ত জীবন গড়তে পারাটা এটা হইল আল্লাহর পরীক্ষায় ফাঁস করা। বলুন, মানুষের পরীক্ষায় ফাঁস করাটাই আসল উদ্দেশ্য না আল্লাহর পরীক্ষায় ফাঁস করাটাই আসল উদ্দেশ্য? মাদ্রাসার ছাত্ররা আল্লাহর পরীক্ষায় ফাঁস করিয়া জান্নাতে যাক, আর আপনারা সবাই আল্লাহর পরীক্ষায় ফেল করিয়া জাহান্নামে যান, এটাই কামনা করা দরকার? যদি না বলেন তাহলে আমি বলবো মাদ্রাসার সম্মেলনে আপনারা কেন আসলেন? এরা 10 বৎসর 15 বৎসরের সিলেবাস ফিরা গুণামুক্ত জীবন যেমন শিখে, আর আপনারা 10 ঘন্টা 5 ঘন্টা সম্মেলনে ওয়াশুনা গুণামুক্ত জীবন যাপন শিখবেন, তাদের জীবনও সার্থক, আপনাদের জীবনও সার্থক। ওরা মাদ্রাসায় লেখাপড়া করে নিজের জীবন সার্থক করে, আর সম্মেলন করে আপনাদের জীবন সার্থক করার ব্যবস্থা করে। এই ব্যবস্থাটা আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।